সিদ্ধান্তের একটা পর্যায়ে বাকি আছে, সেটা হলো ওই আরপিও, ওইটাকে পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। সংশোধন এখন হয়নি, তবে আমরা সংশোধনের জন্য প্রস্তাব পাঠিয়েছি সরকারের কাছে, সে অবস্থায় আছে। আর চার অন্য অন্য যে প্রস্তুতি সেগুলো আমরা গ্রহণ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশব্যাপী 300 আসনে করার কোনো সুযোগ নেই, একেবারে সীমিত আকারে করব, অত সক্ষমতা আমাদের নেই। এখনও জানি না প্রশিক্ষণ দেওয়ার পরে কত লোক এবং কত মেশিন রেডি করতে পারবো, তার উপর নির্ভর করবে।